আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা লজিসিমের মাধ্যমে বিভিন্ন ধরনের যে আমাদের গেটগুলো আছে সেগুলোর ইনপুট আউটপুট পিনগুলোকে আমাদের নিজেদের পছন্দ মতন চেঞ্জ করে নিতে পারি। যেমন একটা কমন প্রবলেম হচ্ছে, যদি আমরা ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার এই সার্কিটগুলোকে বা গেটগুলোকে সিলেক্ট করি, তখন যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন এগুলোকে সিলেক্ট করবেন, আপনি দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এখানে দেওয়া আছে যে একটা মাত্র পিন, এবং আমার হচ্ছে আউটপুট পিন দেওয়া আছে মাত্র দুটা। অর্থাৎ এখানে যে ডিকোডারটা দেওয়া আছে সেটা হচ্ছে 2:1:2 একটা ডিকোডার। এখন আমরা যদি চাই যে 2:4 ডিকোডার ব্যবহার করতে বা হচ্ছে 3:8 ডিকোডার ব্যবহার করতে, তখন আমরা যে ধরনের প্রবলেম ফেস করি যে এখানে আসলে আমাদের সেই পরিমাণে ইনপুট পিন নাই, তো তখন আসলে আমরা কি করব সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আপনি ডিকোডারটাকে সিলেক্ট করবেন বাম পাশে এখানে দেওয়া আছে সিলেক্ট বিটস, তাহলে এখান থেকে আমি কত বিটের ডিকোডার তৈরি করতে চাই সেটা ডিসাইড করতে পারবো। এখানে যেহেতু 1 দেওয়া, সেই জন্য আমার আউটপুট পিন আছে দুইটা। আমি যদি এখানে 2 দেই তাহলে আমি আউটপুট পিন পাবো 4টা, অর্থাৎ আমি তখন 2:4 ডিকোডার তৈরি করতে পারবো। যদি আমি এখানে 3 দেই তাহলে আমি এখানে পাবো হচ্ছে 8টা, অর্থাৎ আমি 3:8 ডিকোডার তৈরি করতে পারবো। যদি আমি এখানে 4 দেই তাহলে আমরা 4:16 ডিকোডার তৈরি করতে পারবো। তো আমরা এখন এক্সাম্পল হিসেবে দেখবো হচ্ছে একটা 2:4 ডিকোডার আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা। তাহলে আমি এখানে 2 সিলেক্ট করার পরে আমার আউটপুট পিন আসলো ঠিকই 4টা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ইনপুট পিন কিন্তু একটাই রয়ে গেছে। তো এই ইনপুট পিনটাকে আমরা কিভাবে দুইটাতে নিয়ে আসতে পারি সেই জিনিসটা আমি একটু পরে দেখবো। তো আমরা এখান থেকে আগে আউটপুট পিনগুলোকে কানেক্ট করি। তো আমরা কানেক্ট করার পরে এখন যে কাজটা করব, যে আমাদের ইনপুট পিনগুলোকেও চেঞ্জ করে দেখতে হবে। তো আমি আগে এখানে একটা ইনপুট পিন নিয়ে আসি, এই ইনপুট পিনটা এখানে বসালাম। বসানোর পরে আমি এখন আবারও ওয়্যারিং টুলের মাধ্যমে এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করি। তো ইনপুট দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে যে ইনকম্প্যাটিবল উইডস, আমার হচ্ছে এখানে আউটপুট লাগবে হচ্ছে দুইটা, কিন্তু আমার এখানে ইনপুট দিচ্ছি আমি একটা। যেহেতু এটা আমার 2:4 ডিকোডার, তাহলে সে এখানে এক্সপেক্ট করতেছে যে আমি আসলে এখানে ইনপুট দিব হচ্ছে দুইটা এবং আউটপুট পাবো সেখানে আমি 4টা। তো এখানে যেহেতু আমার দুইটা ইনপুট পিন চাচ্ছে আর আমি ওকে এখানে দিচ্ছি একটা ইনপুট পিন, সেই জন্য এখানে লেখা আসছে হচ্ছে ইনকম্প্যাটিবল উইডস। তো এরপরে যেটা করব আমরা, এখানে আমরা কি সিলেক্ট করব বা ক্লিক করব, করার পর আমি এখান থেকে যে ডেটা বিটস 1 ছিল, আমরা বাম পাশে প্যানেলে দেখতে পাবো যে ডেটা বিটস 1 দেওয়া, সেখান থেকে আমরা চুজ করবো হচ্ছে ডেটা বিটস 2। এটা দিলে যে কাজটা হবে, যে আমি এখন দেখতে পাচ্ছি সে আমার দুইটা ভ্যালু ইনপুট হিসেবে নিতে পারবে। এবার আমরা একটা এনাবল দিয়ে দিব এখানে, যে এনাবল এখানে ক্লিক করলাম, এই পিনটা সবসময় আমার 1 থাকবে, যাতে আমার সার্কিটটাকে যখন আমার 1 থাকবে তখন আমার সার্কিটটা কাজ করবে, যখন এটা 0 থাকবে তখন আমার সার্কিটটা কোনো রকমের কাজ করবে না। তো এবার আমরা একটু টেস্ট করে দেখি যে এটা যেহেতু আমার এখন 0, আমি এখানে যাই দেই না কেন আমার কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। তা এরপরে আমি যদি এটাকে 1 করে দিই আমার এনাবলকে, আমি দেখতে পাচ্ছি যে আমার যেহেতু ইনপুটে আছে 0 0, আমি আউটপুটে পাচ্ছি প্রথম যে A0 বিটটা আছে সেটা। যদি আমি এখানে 0 1 করে দিই তাহলে আমার সেকেন্ড লাইটটা জ্বলবে বা সেকেন্ডটাতে 1 আসবে। আমি যদি সেটাকে 1 0 করে দিই তাহলে আমার থার্ডটা ইনপুট পাবো, এবং আমি যদি 1 1 করে দিই তাহলে আমি এখানে ফোর্থ যে আউটপুটটা আছে সেটাকে পাবো। তাহলে এইভাবে আমরা যে কোনো ডিকোডার পিনকে, অর্থাৎ 1:2 ডিকোডার পিনকে আমি চাইলে 2:4, 3:8 এও কনভার্ট করে ফেলতে পারবো। তো আশা করি এরপরে আর কোনো প্রবলেম থাকবে না আপনাদের, কিভাবে আমরা হচ্ছে ইনপুটগুলোকে যে কোনো ডিকোডার বা এনকোডার সার্কিটকে নিজেদের মতন করে তৈরি করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।